Hey everyone, welcome and welcome back to my channel. একজন খুবই রিকোয়েস্ট করছিল যে চিজের রেসিপি দেওয়ার জন্য, তো হিয়ার ইট ইজ। তো ফার্স্টে এখানে হাফ লিটার মিল্ক নিয়েছি। মিল্কটাকে ফিঙ্গার ডিপ করে দেখে নিতে হবে যে কতটা গরম আছে, যতক্ষণ পর্যন্ত মানে একদমই হালকা গরম করতে হবে। দেন এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার বা লেবুর রস দিয়ে এরকমভাবে চিজটাকে বার করে নিতে হবে। দেন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে পুরো চিজটা সেপারেট হয়ে যাবে। তারপর চিজ থেকে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ভালো করে বার করে নিতে হবে। যত ভালো করে এটাকে স্কুইজ করবে তত দিন এটা প্রিজার্ভ করে রাখা যাবে, তত বেশি দিন এটা প্রিজার্ভ করা যাবে। অ্যান্ড ভালো করে জলটা বার করা হয়ে গেলে এই জলটা কোনো নান বা পরোটা তৈরির জন্য, ডো তৈরি করার জন্য ইউজ করলে খুবই ভালো হবে। অ্যান্ড এর আগে যেই চিজের জলটা ছিল সেই জলটার মধ্যে সামান্য একটু সল্ট দিয়ে এটাকে ভালো করে ডিপ করব 4-5 সেকেন্ডের জন্য, দেন স্কুইজ করে নেব। এরকম মিনিমাম 8 থেকে 9 বার করতে হবে, তাহলে চিজটা খুবই ফ্লেভারফুল হবে। অ্যান্ড এটা রেডি হয়ে গেছে, এটা খুবই টেস্টি খেতে, আমি কি বলবো, মানে বাজারের কেনা চিজের থেকে অনেক বেশি ভালো খেতে। তো এখন এটা রেডি হয়ে গেছে, এটাকে 2 আওয়ারের জন্য এমনি রেফ্রিজারেটরে রেখে দেবো বা ওভারনাইটের জন্য এটাকে রাখতে পারো। তো এরকম প্লাস্টিকের কোনো কিছুতে র্যাপ করে এটাকে রেখে দেবো। তো নেক্সট ডে আমি শ্যুট করছি এটা। তো এখন এটা সেট হয়ে গেছে, তো এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, আর দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এখন এটাকে গ্রেট করে দেখাচ্ছি, অ্যান্ড চিজ পুলটাও কেমন হয়েছে অবশ্যই দেখাবো, তোমরা দেখলে বুঝতেই পারবে না, মানে না দেখলে বিশ্বাসই করবে না যে কতটা ভালো হয়েছে। তাকে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটা করার কথা আমাকে বলার জন্য। আর হ্যাঁ, আরও কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।